রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বর্ধমান পৌরসভা তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হতেই উত্তপ্ত হয়ে ওঠে পৌর এলাকা। বেশ কয়েকটি ওয়ার্ডের সাথে 2 নম্বর ওয়ার্ডের প্রার্থী নিয়ে দেখা দিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে অসন্তোষ। শহরের 2 নম্বর ওয়ার্ডে আগুন জ্বালিয়ে চলল বিক্ষোভ। ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রুবি মুখার্জিকে, তাকে দলের স্থানীয় নেতাকর্মীরা মানতে নারাজ। তাদের অভিযোগ, দল এমন একজনকে প্রার্থী করেছে যাকে ওয়ার্ডের কেউ কোনোদিন দেখেনি, তাকে প্রার্থী হিসেবে মেনে নেবেন না তারা। তাই দলীয় প্রার্থীর বিরুদ্ধেই দলীয় পতাকা নিয়ে বিক্ষোভে সামিল তৃণমূলের একাংশের কর্মীরা। বর্ধমান পৌরসভার সুভাষপল্লী এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, 2 নম্বর ওয়ার্ড সবসময় সকলের পাশে থাকা তনুজা বেগমকে ওই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী করতে হবে। এসএস বাংলা নিয়ে এলো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। বিভিন্ন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা পিংলা, পশ্চিম মেদিনীপুর। ফোন নাম্বার 8918765110, অ্যানাদার 1032223853। সীতারাম বাবা আয়ুর্বেদিক ঔষধ, কেমিক্যাল বিহীন। গা হাতের ব্যথা যন্ত্রণা, লিভারের সমস্যা, গ্যাস, অম্বল, পেটে পাথর, সুগার, থাইরয়েড এবং বিভিন্ন গুপ্তরোগ নিরাময় হয়। আপনারা দেখছেন এসএস বাংলা। সব ঋতুতে